আসছে 2021-2022 অর্থ বছরের জাতীয় বাজেটে কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশিষ্টজনরা। তারা বলছেন মহামারী করোনাকালে অর্থনীতি টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে কৃষি। বিশ্লেষকদের পরামর্শ, গ্রামের কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি বিমার সরকারি ভর্তুকি ও পর্যাপ্ত নীতি সহায়তা রাখতে হবে বাজেটে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষির হাত ধরে কেবল গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার নয়, একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কিংবা অকৃষি কাজের উপর নির্ভর করে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে গ্রাম বাংলার আনাচে কানাচে। কৃষি সুমারে 2019 তথ্য বলছে দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। তাই স্বাধীনতা পরবর্তী কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। সুপার সাইক্লোন আম্পান কিংবা করোনা মহামারী, ভয়াবহ দুর্যোগেও টিকে থাকার বড় নির্ভরতা দেশের কৃষিখাত। মহামারী করোনা মোকাবেলায় চলতি অর্থবছরে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী, যেখানে করোনা পরিস্থিতিতে কৃষিখাতে প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আসছে বাজেটেও কৃষিকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কৃষি ও কৃষি উপখাতে উৎপাদনশীলতা বাড়াতে যান্ত্রিকীকরণের উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। উৎপাদনশীলতা বাড়াতে হলে তাদের আরো কিছু অর্থায়ন লাগবে, তাদের প্রযুক্তি লাগবে, তাদের বাজারজাতকরণের সহায়তা লাগবে, আরো এখন কিছু শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু পড়ছে, তাদেরকে আমি মনে করি আরো উৎসাহিত করা উচিত। ধান চাষের ক্ষেত্রে ভর্তুকি অব্যাহত রাখাটা খুব জরুরি এবং প্রয়োজনীয় ভর্তুকি বাড়ানো, অন্যথায় ধান চাষীরা অন্য ফসলে চলে যাবে, তখন খাদ্য ঘাটতির একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে করোনাকালীন এই সময়টাতে অনেক কৃষক যাদের চাকরি চলে গেছে, অনেক তরুণরা কৃষির সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের জন্য খুব অ্যাট্রাকটিভ প্যাকেজ নিয়ে আসতে হবে। কৃষকের কল্যাণে কৃষি বিমায় সরকারি ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। কৃষি বিমার ভেতরে আনাটা খুব দরকার, এ কারণে বিমায় না আনলে প্রাকৃতিক দুর্যোগে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে করে সে কৃষি থেকে সরে অন্য পেশাতে চলে যেতে পারে। সরকার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে একটা ভর্তুকি সহায়তা নিয়ে যে কৃষক যাতে দাম পায় সেদিকে আমাদের নজর দিতে হবে এবং তাদেরকে সহায়তা করতে হবে ফসল কাটার পরে, যাতে তারা ফসল বিক্রি না করে ফেলে, তখন সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করতে হবে। চলতি অর্থবছরের বাজেটে কৃষিখাতের জন্য ভর্তুকি বাবদ বরাদ্দ দেওয়া হয় 9,500 কোটি টাকা, যা আসছে বাজেটে আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।